নমস্কার বন্ধুরা পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট তো আমি যেভাবে বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্টটা বানাই আজকে তোমাদের সেটাই দেখাবো খুবই কম উপকরণ দিয়ে আর খুব সহজেই তো চলো শুরু করা যাক তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি এখানে একটা মাছের মাথা নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলুগুলো একটু খুব ভালো করে ভাজা করে নিতে হবে আলুগুলো খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে এক মিনিট আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো মটরশুঁটিগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে একটা আস্ত বাঁধাকপির চার ভাগের এক ভাগ এখানে নিয়েছি তোমরা কিন্তু যেরকম বাঁধাকপিটা নেবে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো নিয়ে নেবে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তো দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এই কপির ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর জলটা দেখো ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভা ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে ভেঙে দিচ্ছি তো দেখো খুব ভালো করে মাছের মাথাটা ভেঙে নিয়েছি আমি এখন এটাকে একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো পাঁচ মিনিট পর ফিরে এসছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে মানে কিন্তু কফিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো তোমরা কিন্তু এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে ময়দা বা আটা ব্যবহার করতে পারো তো এখন এই চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিট মতো এইভাবেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এক মিনিট পর দেখো অনেকটা কিন্তু জলটা শুকিয়ে গেছে আর আমার কিন্তু একদম এখানে রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো তোমরা দেখতেই পারলে কত কম উপকরণ দিয়ে আর একদমই কম সময়ে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবে নতুন ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন वीडियो ते